শুনবো তো, ঠাম্মি কোথায়? ঠাম্মিকে ডাক, ঠাম্মিকে ডেকে দে, তারপর তো গল্প শুনবো। ঠাম্মি না আসলে কি করে গল্প শুনবো ভাই? ঠাম্মি, ও ঠাম্মি, ঠাম্মি তাড়াতাড়ি আসো। তুমি না বলেছিলে বাকি গল্পটা আজকে বলবে? বলো, হয়ে গেল তো অনেকদিন, শোনাবে না আজকে? এই ঠাম্মি, ঠাম্মি হ্যাঁ বলবো তো, তোরা গল্প শুনবি? আয় আজ বাকি গল্পটা বলি, চল বসি সবাই মিলে, বস এখানে, তারপরও গল্প বলছি, শুনবি সবাই, ঠিক আছে? আগে বলেছিলাম যে মালির দুই ছেলে সোনার পাখি খুঁজতে গেছে, যে তারা আর ফিরে আসলো না। তো এখন ছোট ছেলে যাবে, তো মালি কি করলো তুই এবার শুন। দু দুটি ছেলে ফিরলো না দেখে মালি প্রথমে ছোট ছেলেকে ছাড়তে চায়নি, কিন্তু ছেলের কান্নাকাটি দেখে তাকে আশীর্বাদ করে বিদায় দিতে হলো। যেতে যেতে শেষে সেই কথা শুনে সেই বনে ধারে শিয়ালের সঙ্গে দেখা হলো। আগের দুই ভাইকে শিয়াল যা যা কথা বলেছিল একও তাই বলল। ছেলেটি মন দিয়ে সব কথা শুনে বলল, বেশ ভাই, তুমি আমাকে যা বললে আমি ঠিক তাই করব। তখন শিয়ালটা তাকে বলে, তবে তুমি আমার এই লেজটার উপর চেপে বসো, আমি তোমাকে সেখানে পৌঁছে দিচ্ছি। ছেলেটি লেজের উপর বসতেই শিয়ালটি প্রবল বেগে ছুটে চলল। খানিক বাদে সেই গ্রামে রাস্তার উপরে ছেলেটিকে নামিয়ে দিয়ে শিয়ালটা চলে গেল। ছেলেটিও কোনো দিকে না চেয়ে একেবারে সিধে সেই কুঁড়ে ঘরে গিয়ে উঠল ও আহারাদি করে শুয়ে পড়ল। পরের দিন সকালে আবার সেই শিয়াল সঙ্গে দেখা হলো। শেয়াল বলল, আমার লেজটা চড়ো, আমি তোমাকে সোনার পাখি দেশে পৌঁছে দিচ্ছি। ছেলেটি দুগা দুগা বলে লেজের উপর চড়ে বসলো, আর শেয়ালটে তীর বেগে দৌড়াতে লাগলো। ক্রমে এক কেল্লার সামনে ছেলেটিকে নামিয়ে দিয়ে বলল, এই কেল্লার চতুর্দিকে অনেক সৈন্য সামন্ত আছে, কিন্তু সবাই এখন ঘুমাচ্ছে। তুমি কোনো দিকে না চেয়ে একদম সিধে কেল্লার মধ্যে চলে যাবে। বারান্দা পার হয়ে প্রথম যে ঘর পাবে তারই মধ্যে তোমার সোনার পাখি একটি বিশ্রী ভাঙ্গা চূড়া খাঁচার মধ্যে ঘুমাচ্ছে দেখতে পাবে। তুমি এই ভাঙ্গা খাঁচা সামলাতে পাখিটিকে নিয়ে চলে আসবে। এই ভাঙ্গা খাঁচার পাশে একটি সুন্দর সোনার খাঁচা আছে, সাবধান, সেই যেন ভুল করেও পাখিটি ভাঙ্গা খাঁচা থেকে বের করে সোনার খাঁচায় পড়তে যেও না, তাহলে ভয়ানক বিপদে পড়বে। এই বলে পাখি শিয়ালটি চলে গেল। শিয়ালের কথা মতন ছেলেটি কেল্লার মধ্যে ঢুকে বারান্দা পার হয়ে প্রথম ঘর ছেলে প্রথম ঘরের মধ্যে গিয়ে দেখলো একটি ভাঙ্গা খাঁচার মধ্যে সেই সোনার পাখি সোনার অঙ্গ হেলিয়ে দিয়ে ঘুমাচ্ছে, আর তার পাশে সোনার খাঁচা রয়েছে। ভাঙ্গা খাঁচা সমেত পাখিটিকে নিয়ে ফিরে আসবার সময় ছেলেটি মনে হলো, সুন্দর পাখিটিকে না নিয়ে সোনার খাঁচায় নিয়ে রাখলে কি মানায়? এভাবে সোনার খাঁচার মধ্যে পাখিটিকে সে পুঁতে যাবে, তৎক্ষণাৎ পাখিটি জেগে ওঠে। এমন জোরে চিৎকার আরম্ভ করে সমস্ত লোক জেগে ওঠে। ছেলেটিকে বেঁধে রাজদরবারে এনে রাজার কাছে হাজির করলো। রাজা সমস্ত শুনে বললেন, দেখো বালক, তুমি যা করেছো তা শাস্তি পাশি, কিন্তু যদি রামনগর থেকে সোনার পঙ্খিরাজ ঘোড়া এনে দিতে পারো তবে তোমার ফাঁসি মাফ হবে, সোনার পঙ্খি পাবে। ছেলেটি মুখ চুন করে এক দীর্ঘ নিঃশ্বাস ফেলে সোনার পঙ্খিরাজের ঘোড়া খুঁজতে বেরোলো। পথে আবার সেই শেয়ালের দেখা হলো। শেয়াল বলল, দেখলে তো আমার কথা মতন কাজ না করতে কিরকম বিপদে পড়লে? যাক, যা হবার তো হয়েছে, এবার আমার লেজটা চড়ো, আমি রামনগর পৌঁছে দিই। ছেলেটির লেজে চড়বা মাত্র শিয়াল ঝড়ের মতো ছুটতে চলল। এভাবে কত পাহাড় পর্বত নদ নদী বন জঙ্গল পার হয়ে ঠিক সন্ধ্যাবেলা এক মস্ত দুর্গের সামনে থেমে বলল, দেখ এটাই হচ্ছে রামনগরের রাজার বাড়ি। তুমি সিধে বাড়ির মধ্যে চলে যাও, তারপর প্রথমে ঘরটা পাবে, তার ভিতরে দেখবে তোমার সোনার পঙ্খিরাজের ঘোড়া, ছেঁড়া চামড়া সাজ পরে রূপার দানা খাচ্ছে, আর সে সহিষ্ঠা তার পাশেই ঘুমাচ্ছে। তুমি আস্তে আস্তে গিয়ে ঘোড়ার লাগাম ধরে ঘোড়ার
তোমার সঙ্গে চলে আসবে, কিন্তু সাবধান যেন চামড়ার লাগামটা বদলে সহিষের পাশে যে সোনার লাগামটা আছে সেটা পরিও না, ওটা পরালে ভয়ানক বিপদে পড়বে। ছেলেটি শেয়ালের কথা মতো বাড়ির মধ্যে গিয়ে আস্তাবলে গিয়ে থেকে ঘোড়াটি নিয়ে আসবার সময় সোনার লাগাম দেখতে পেল। তখন ভাবলু, আহা, এমন সুন্দর সোনার লা ঘোড়ার, এমন ছেঁড়া পচা চামড়া লাগাম, এভাবে সেই সোনার লাগামটা নিয়ে যেতে পড়াতেই যাবে। ঘোড়াটি ছিঁচিড়ে পরে লাফালাফি করে সাহসটাকে জাগিয়ে দিল। সহিষটা উঠে পড়ে ছেলেটিকে ধরে রাজদরবারে নিয়ে নিয়ে উপস্থিত করল। বিচার করে রাজা তার ফরিশ হুকুম দিলেন আর বললেন, যদি তুমি অবন্তিপুর থেকে কেশবতী কন্যা এনে দিতে পারো তাহলে আমি তোমার ফাঁসি রদ করব আর পঙ্খিরাজ ঘোড়াটি তোমার বকশিস পাবে। ছেলেটি লজ্জা অপমানে একেবারে আধমরা হয়ে গেল। ভাবলো, এবার কেমন কেমন করে শেয়ালদের কাছে মুখ দেখাবে। ভাবতে ভাবতে কেশবতী কন্যার খুঁজে চললো। খানিকটা যেতে শেয়ালের সঙ্গে দেখা। শেয়াল বলল, এমন আমার কথা না শুনলে কিরকম বিপদে পড়লে বুঝতে পেরেছ? যাই হোক, আর যেন ভুল করো না, চলো আমরা লেজে লেজে বসো, তোমাকে কেশবতী কন্যার দেশে পৌঁছে দিই। ছেলেটি লেজে চড়বা মাত্র শেয়াল বিদ্যুৎ বেগে ছুটে চলল। এইভাবে কত গ্রাম নগর মাঠ পার হয়ে গেল। শেষ সন্ধ্যায় এক রাজপ্রসাদের সামনে এসে থামলো। ছেলেটি নেমে দাঁড়াতে শেয়াল বলো, দেখো ওই ঝর্ণার ধারে একটু অপেক্ষা করলে দেখবে কেশবতী কন্যা ঝর্ণার জলে স্নান করতে আসছে। সেই ঝর্ণার কাছে এলে তুমি হাত ধরে তোমার আংটি পরিয়ে দিও, তাহলেই তো তোমার সঙ্গে চলে যাবে আসবে। কিন্তু খবরদার তাকে মা বাবার কাছে যেতে অনুমতি দিও না, তাহলে তুমি বিপদে পড়বে। এই এই বলে শেয়াল চলে গেল। খানিক বাদে কেশবতী স্নান করতে এলো আর ছেলেটি দৌড়ে গিয়ে সে আংটিটা পরিয়ে দিল। তখন কেশবতী বলল, তুমি একটু অপেক্ষা করো, আমি মা বাবার পায়ে ধুলো নিয়ে আসি, তারপর তোমার সঙ্গে যাব। ছেলেটি কোনো মতে কেশবতীকে ছাড়বে না, কিন্তু মেয়েটির কান্নাকাটি দেখে ছেলেটির বড্ড মায়া হলো। অবশেষে অনুমতি দিল। মেয়েটির বাপের কাছে যাওয়ার মাত্রই লোক লোকেশ্বরে এসে ছেলেটিকে বন্দি করে রাজদরবারে নিয়ে গেল। রাজার বিচারে করে বলেন, দেখো ওই পাহাড়টার জন্য আমার করে সূর্যের আলো আসে না, তুমি যদি 7 দিনের মধ্যে এই পাহাড়টাকে ভেঙে ফেলতে পারো তবেই কেশবতীকে তোমার হাতে দিতে পারি, নচে তোমার গর্দান যাবে। কিন্তু সে পাহাড়টা এত বড়, 7 দিনে কেন 700 দিনও করলো আর সাকিরও ভাঙতে পারবো না। তবুও সাহস করে দিন রাত জেগে পাহাড় ভাঙতে লাগলো। 6 দিন শেষে দেখা গেল বিচেরি যেটুকু ভেঙেছে তা কিছু নয়। এমন সময় শিয়াল এসে হাজির। সে বলল, কেন তুমি নিচে কষ্ট পাচ্ছ? এটা মায়া পাহাড়, তুমি ভাঙতে পারবে না, তার চেয়ে তুমি খানিক ঘুমিয়ে নাও, আমি পাহাড়টা শেষ করে দিচ্ছি। ছ রাত ঘুম নেই, ক্লান্ত শরীর শোয়া মাত্র ঘুমিয়ে পড়লো। হঠাৎ একটা ভীষণ আওয়াজ ছেলেটি ঘুম ভেঙে গেল। চেয়ে দেখে পাহাড়ে চিত্র মাত্র নেই। তখন সে রাজার কাছে গিয়ে কেশবতীর চাইল। রাজাও অনেক দন্দলোত সম ছেলেটিকে তার কেশবতী সঁপে দিলেন। কেশবতীর সঙ্গে নিয়ে যা যেতে যেতে পথে শিয়ালের সঙ্গে দেখা হলো। শিয়াল বলে, দেখো তুমি যদি আমার কথা মতন কাজ করো তাহলে সোনার পঙ্খিরাজ ইত্যাদি সব পাবে। ছেলেটি রাজি হলো। তখন শিয়াল বলল, তুমি রামনগরে রাজার কাছে গিয়ে বলবে, হুজুর কেশবতীকে এনেছি, আমাকে পঙ্খিরাজ ঘোড়া দিন। রাজা ঘোড়া দিলে তুমি তাতে চড়ে বসে প্রতিজনের হাত দুটি ধরে মিষ্টি কথা বলে সকলের কাছ থেকে এক এক করে বিদায় নিয়ে যখন কেশবতীর কাছে আসবে তখন তার হাত দুটি ধরে টপ করে ঘোড়ার উপর তুলে নিলে দেখবে ঘোড়ার ঝড়ের বেগে ছুটে সোনার পাখি দেশে এসে ফিরে হাজির হয়েছে। শিয়ালের পরামর্শ মতো রাজার কাছে পঙ্খিরাজ ঘোড়া নিয়ে যা তাতে চড়ে সকলের কাছে বিদায় নেবার সময় কেশবতীকে টপ করে পঙ্খিরাজের উপর তুলে নিল আর ঘোড়ার তীর বেগে ছুটে সোনার পাখির দেশে উপস্থিত হলো। শিয়ালটি আগে থেকে এসে তাদের ওজন্য অপেক্ষা করছিল। তাদের দেখে শিয়াল বলল, তুমি কেশবতীকে আমার কাছে রেখে রাজার গেছে গিয়ে বলো, মহারাজ পঙ্খিরাজ ঘোড়া এনেছে, সোনার পাখি আমাকে দিন। রাজা পাখিটা নিয়ে এলে তুমি বলবে, দেখি মহারাজ ঠিক পাখি কিনা। তারপর রাজা যেই তোমার হাতে পাখিটা দেবে তুমি তৎক্ষণাৎ ঘোড়া ছুটিয়ে পালিয়ে আসবে। শিয়ালের পরামর্শ মতো রাজার কাছে গিয়ে ছেলেটি বলল, মহারাজ পঙ্খিরাজ ঘোড়া এনেছি, এবার আমাকে সোনার পাখিটি দিন। রাজা আহ্লাদে সোনার পাখিটি নিয়ে এলো। তাই দেখে ছেলেটি বললে, দেখি মহারাজ ঠিকই আসে কিনা পাখিটি কিনা।
রাজা তা দেখে হাতে পাখিটি দেওয়া মাত্র ঘোড়া ছুটিয়ে পালিয়ে গেল। রাস্তার শেয়াল তার জন্য দাঁড়িয়েছিল। সে আসবা মাত্র কেশবতীকে ঘোড়ার পিঠে উপরে তুলে দিয়ে বলল, সাবধান, পথে কাহারও জন্য জল জমি থেকো না, আর নদীর ধারে বিশ্রাম করো না, সিধে বাড়ি যাও। ছেলেটি আচ্ছা বলে ঘোড়া ছুটিয়ে গেলেন, ছুটিয়ে দিলেন। ক্রমে তারা এক গ্রামে উপস্থিত হলো। খানিক দূরে গিয়ে দেখলো এক মাঠে ধারে খুব ভিড় হয়েছে। খুব খবর নিয়ে জানালো দুই জুয়া চোরের ফাঁসি হবে, তাই দেখতে লোক জমেছে। ছেলেটি ফাঁসি দেওয়ার জন্য অপেক্ষা করতে লাগলো। খানিক বাদে দেখলো দুজন লোকেই সিপাহীরা বেঁধে আনছে তার কাছে। আসতে আশ্চর্য হয়ে দেখলো যে এই যে তার দুই ভাই মিলন, বর্ষণ স্বর্ণ দেহ রক্ষক এসো। দাদার অবস্থা দেহে দেখে ছোট ভাইয়ের বড় মায়া হলো। খুব সে ছুটলো কাজী সাহেবের বাড়ি। কাজী সাহেবের বাড়ি এসে কাজী সাহেবকে বলল, হুজুর, আপনার সুবিচার, আজ দুজনের ফাঁসি হবে, আপনি যদি দয়া করে তাদের প্রাণ ভিক্ষা দেন তাহলে আমি তা আমার যথাসম্ভব সম্ভব দেব। কাজী সাহেব বললেন, বেশ, তাহলে আমি পাওনা দ্বারা ঠকিয়ে পাঠাই, তোমাদের পাওনা মিটিয়ে দিলে ফাঁসি মুখ হবে। তখন ছোট ভাই পাওনাদারদের সব টাকা মিটিয়ে দিয়ে দাদাদের খালা করে দিল। বিপদের মেঘ কেটে গেল। সকলে খুব আনন্দ করতে লাগলো। বাড়ি যেতে যেতে ছোট ভাই দাদাদের কাছে সব কথা খুলে বলল। সব কথা শুনে দুই ভাই মনে মনে হিংসায় জ্বলে উঠলো আর মতলব আঁটতে লাগলো কি করে সব ঠুকিয়ে নেওয়া যায়। বৈশাখ মাস, রৌদ্র ঝা ঝা করছে, সকলে সবাই জল তেষ্টা পেয়েছে, তাই সবাই পরামর্শ করে একটি সুন্দর ঝর্ণার ধারে বসে ঝর্ণার ঠান্ডা জলে মুখ হাত ধুয়ে খানিকটা তাহা পান করলো। শরীর ঠান্ডা হলো। তারপর কথা কইতে কইতে ছোট ছেলেটি যে একটু অন্যমনস্ক হয়েছে, তার বড় ভাই তাকে জলে ঠেলে ফেলে দিয়ে সোনার পাখি, সোনার পঙ্খিরাজ, ঘোড়া ও কেশবতী কন্যা নিয়ে রাজদরবারে এসে উপস্থিত হলো। বড় ছেলে বলল, মহারাজ, এই নিন আপনার সোনার পাখি, আর এই সঙ্গে এই সব জিনিসও পেয়েছি, আপনি দয়া করে গ্রহণ করুন। তাদের কাজে ব্যবহারে রাজা খুব সন্তুষ্ট হয়ে এক ভোজের আয়োজন করলেন। কিন্তু এদিকে সোনার পাখি গান গানা, খুড়া দানা দেনা আর কেশবতী কন্যা কান্নাকাটি করে দিন কাটতে লাগলো। এদিকে ছোট ভাই ছেলেটি ঝর্ণার তলায় পড়ে অজ্ঞান হয়ে পড়ে রইল। যখন জ্ঞান হলো তখন শেয়াল ঝর্ণার পাশে দাঁড়িয়ে রয়েছে। ছেলেটির উপর উঠিবার অনেক চেষ্টা করিতে উঠতে পারলো না। তখন শেয়াল বলল, তোমাকে বারণ করেছিলাম, এই দেখো কি বিপদ, যাই হোক আমার লেজটা ধরো, আমি তোমাকে উপরে তুলছি। ছেলেটি লেজ ধরে উপরে উঠে উঠে এলো। শেয়াল বলল, তুমি ছদ্মবেশে রাজদরবারে যাও, কারণ তোমার দাদারা তোমাকে মেরে ফেলবার জন্য আসছে। তখন ছেলেটি ছদ্মবেশে রাজদরবারে এসে উপস্থিত হয়ে রাজাকে সব কথা বললে পাখি গাইল, ঘোড়া দানা খেলো, কেশবর্তী কান্না ছেড়ে হাসি মুখে কথা কইল। রাজা সব বুঝলেন এবং ছেলে দুটো যাবজ্জীবন কারাবাসে শাস্তি দিলেন। তারপর ছোট ছেলের সঙ্গে কেশবতীর বিয়ে হয়ে গেল। এদিকে বেড়াতে বেড়াতে ছেলেটি বনের ধারে এসে এমন সময় শেয়ালের সঙ্গে দেখা। শেয়াল বলল, ভাই, দয়া করে আমার লেজটাও মুন্ডু করে ফেলো, তোমায় অনেক উপকার করেছি, আমারে তো উপকার করলে, আমি তোমাকে কেটে ফেলবো, ছিছি। শেয়াল কিন্তু নাচুর বান্দা, অনেক কাকুতি মিনতি করার পর ছেলেটি অনিচ্ছা হয়ে লেজও মুন্ডু করলো, কেটেছে। দেখলে এমন মধ্যে দিব এক সুন্দর রাজপুত্র বেরিয়ে এলো। ছেলেটি তা দেখে খুব আশ্চর্য হলো। তখন রাজপুত্র বলল, এক ভাই ডাইনি আমার শেয়াল করে দেখেছিল, চলো তোমাদের বাড়ি যাই। তারা বাড়ি আসবা মাত্র কেশবতী ছুটে এসে রাজপুত্রকে প্রণাম করে বললো, দাদা দাদা এতদিন কোথায় ছিলে? তখন রাজপুত্র সব কথা খুলে বললো। শুনে সকলে খুব আনন্দ করতে লাগলো। কিছুদিন বাদে রাজা মারা গেলেন। রাজার কোনো ছেলে পুলে ছিল না, তাই রাজ প্রজারা সকলে মিলে মালির ছোট ছেলেকে রাজা করলো। আর সেই ছেয়াল রাজপুত্র কিছুদিন সেখানে থেকে খুব নিজের আনন্দে নিজের দেশে ফিরে গেল। ছেলেটি রাজের ভাইয়ের কারাগার থেকে আনিয়ে দুজনে দুখানা বড় বাড়ি, কিছু ধন সম্পত্তি দিয়ে তাদের সুখে বসবাস করার বন্দোবস্ত করে দিল। মালি এখন মালি নয়, রাজার বাপ। কিন্তু ওই মালি প্রত্যেক দিন স্নান করে আম গাছে পুজো করতো, গাছের গোড়ায় জল দিত, দিতে দিতে বলতো, আম গাছ, তুমি আমার সুখের মূল, আর আমি তোমাকে নমস্কার। আম গাছের আশীর্বাদে বুড়ো মালিক ছেলে নাতি নাতনি নিয়ে মনের সুখে দিন কাটতে লাগলো। তো এই ভিডিওটা এই পর্যন্তই। প্লিজ তোমরা সবাই সাবস্ক্রাইব করো, পাশে থেকো, আর এমন ভিডিও দেখার জন্য প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো রূপকথার গল্পে। টাটা।